কার্টুন ভিডিও বানিয়ে ইনকাম হ্যাঁ বন্ধুরা আবারও মজার একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম কার্টুন ভিডিও বানিয়ে ইউটিউবে পাবলিশ করে আপনি ভালো টাকা ইনকাম করতে পারেন তো চলেন বন্ধুরা আজকে আমরা দেখি যে কিভাবে কার্টুন ভিডিও বানাবো তো বন্ধুরা যারা নতুন আছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা অলরেডি করে ফেলছেন থ্যাংক ইউ সো মাচ তো বন্ধুরা চলেন আমরা থানা বাড়াই কাজে চলে যাই তো বন্ধুরা আমি ইউটিউবে চলে যাচ্ছি কার্টুন ভিডিও বানানোর জন্য আপনার প্রথম যে কাজ করতে হবে সেটা হচ্ছে আপনার কার্টুন কোথায় পাবেন আপনি যে কার্টুন ভিডিওগুলো আছে এই ভিডিও কোথায় পাবেন তারপরে ধরেন আপনার ব্যাকগ্রাউন্ড কোথায় পাবেন ব্যাকগ্রাউন্ড গুলো কোথায় পাবেন এরপরে হচ্ছে আপনার এডিটিং তো প্রথমে আমরা যে কাজটা করব প্রথমে আমরা কার্টুন ভিডিওগুলো সংগ্রহ করব। তো সেই আপনি ইউটিউবে আসবেন এবং ইউটিউবে এসে সার্চ করবেন গ্রিন স্ক্রিন কার্টুন ভিডিও এই যে দেখেন গ্রিন স্ক্রিন কার্টুন ভিডিও চলে আসছে তোমরা পরে দেখেন এই যে দেখেন অনেক ধরনের কার্টুন ভিডিও কিন্তু এখানে এখানে আছে আছে ঠিক দেখেন এটা সেকেন্ডের এই যে এখানে দেখেন এগুলো কিন্তু সব কার্টুন ভিডিও এই যে এখানে এই যে দেখেন একটা তৈরি করে দেখাইছে হ্যাঁ তো তারাও এরকম আমি যে ধরনের ভিডিও আপনাদেরকে বলতেছি তো ঠিক সেই ধরনের একটা ভিডিও তারা ক্রিয়েট করে দেখাচ্ছি তো দেখেন এই যে গ্রিন স্ক্রিন কার্টুন ভিডিও এ দেখেন চলে আসছে টম এন্ড জেরি তো আমি এটাতে যদি ক্লিক করে দেখেন আমার সামনে একটা ভিডিও চলে আসলো সেটা হচ্ছে টম এন্ড জেরি কার্টুন ভিডিও কিন্তু দেখেন আপনি এটাতে কিন্তু গ্রিন স্ক্রিন দেওয়া আছে দেখেন এর ব্যাকগ্রাউন্ডে কিন্তু কোনো ইমেজ নাই এটাই হচ্ছে আমাদের মেইন ফোকাস আমরা এই গ্রিন স্ক্রিন ভিডিওগুলোকে ডাউনলোড করব। ডাউনলোড করে আমরা পিছনে ব্যাকগ্রাউন্ড দিব ব্যাকগ্রাউন্ড দিয়ে তারপরে আমরা এটাকে এডিট করে আমরা কমপ্লিট করবো তো এবার আমরা এটাকে প্রথমে ডাউনলোড করি ডাউনলোড করার জন্য আপনারা যে কাজটা করবেন এই যে আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে শেয়ার আছে এই শেয়ার অপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে এখান থেকে লিঙ্কটা কপি করে নিবেন কপি করে নেওয়ার পর আপনি নতুন একটা ট্যাব নেবেন আপনার ব্রাউজারে এখানে লিখবেন সেভ ফ্রম এস এ ভি যে দেখেন নিজে চলে আসছে সেভ ফ্রম এখানে সেভ ফর্মে ক্লিক করে দিবেন তারপরে একদম উপরে দেখেন একটা আপনার ওয়েবসাইট চলে আসছে সেফ ফ্রম ডট নেট ফ্রি অনলাইন ভিডিও ডাউনলোডার এখানে আপনারা ক্লিক করে দিবেন তারপরে এই যে এখানে দেখতে পাচ্ছেন লিঙ্ক পেস্ট করার অপশন আসছে তো এখানে আপনারা লিঙ্কটা পেস্ট করে দিবেন আপনারা এখানে লিঙ্কটা পেস্ট করে দিবেন তো আমি লিঙ্কটা পেস্ট করে দিলাম তো নিচে দেখবেন যে আমার ভিডিওটা চলে আসবে এখনই দেখেন ভিডিওটা চলে আসছে আসার পরে আমি কি করব এটাকে ডাউনলোড করে তো টম জেরির কার্টুন ভিডিওটা কিন্তু ডাউনলোড করে নিলাম এই ভিডিওটা দেখেন কয় মিনিটের মিনিট সেকেন্ডের এই এই ভিডিওটা ভিডিওটা তো এখন আমাদের যে কাজটা করতে হবে এই ভিডিওটাকে আমরা এডিট করব তো এডিট করার জন্য আমাদের সফটওয়্যার লাগবে এবং এটা আমি আপাতত ক্যামটা চেয়ে দিয়ে দেখাবো আপনারা যে কোনো সফটওয়্যার দিয়ে করতে পারেন তো কিন্তু এই যে আপনার যে এখন আমরা কি ডাউনলোড করলাম এটা আমরা ডাউনলোড করলাম হচ্ছে ভিডিও এখন আমাদের প্রয়োজন হচ্ছে ব্যাকগ্রাউন্ড তো ব্যাকগ্রাউন্ড আমরা কোথায় প্রি ব্যাকগ্রাউন্ড ইমেজ তারপর আপনারা সার্চ করেন তো এখানে দেখেন বিভিন্ন ধরনের ইমেজ কিন্তু আপনি পাচ্ছেন তো আমরা যদি এখানে কার্টুন ইমেজ লিখে সার্চ করি তো দেখেন এখানে কিন্তু কার্টুনের অনেকগুলো ব্যাকগ্রাউন্ড ইমেজ চলে আসছে আপনারা আমরা যখন লিখলাম যে ফ্রি ব্যাকগ্রাউন্ড কার্টুন ইমেজ তখন কিন্তু আমাদের কার্টুনের বিভিন্ন ধরনের ইমেজ চলে আসলো আসার পরে তো আমরা এখানে একটাতে ক্লিক করি ক্লিক করার পরে দেখেন এটা হচ্ছে ফ্রি পিক এর এই পিকটা এটা ফ্রি পিক এর তো আমরা এখান থেকে চয়েস করে করে আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড নিব তো তার আগে আমরা আমাদের এডিটিং যে সফটওয়্যারটা আছে আমরা সফটওয়্যারটা ওপেন করে নিই তো আমরা ভিডিওর সাথে মিলিয়ে মিলিয়ে আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব তা আমরা ক্যাম্পাস ওপেন করি আপনি যে কোনো সফটওয়্যার দিয়ে করতে পারবেন আপনার ক্যাম্পাস ইয়ে যে লাগবে এমন কিছু না আপনি যে কোনো সফটওয়্যার দিয়ে করতে পারবেন মাস্টার দিয়ে করতে পারেন ফিল্মোরা দিয়ে করতে পারেন আরো অনেক ধরনের ক্যাপ আছে ঠিক আছে আপনি যে কোনো সফটওয়্যার দিয়ে আপনি এডিটিং এর কাজটা করতে পারবেন কোনো সমস্যা না আপনি যেটা দিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করেন করতে সেটা দিয়ে আপনি কাজ করবেন তো বন্ধুরা আমরা সে ওপেন করলাম এখন আমরা ইনপুট করব আমরা আমাদের যে ফাইলটা আছে অর্থাৎ আমাদের যে ভিডিওটা আছে ভিডিওটা নিয়ে আসবো আমরা আমাদের ডাউনলোড থেকে গ্রিন স্ক্রিন কার্টুন আসি এবার আপনারা যে কাজটা করবেন যদি আপনার ক্যাম্পাস সে দিয়ে করেন তাহলে আপনারা দুই নাম্বার লেয়ার এটাকে রাখবেন আর এক নাম্বার লেয়ারটা খালি রাখবেন কারণ আমরা এক নাম্বার লেয়ারে আমরা আমাদের যে ব্যাকগ্রাউন্ড গুলো আছে ব্যাকগ্রাউন্ড দিব তো আমরা এখান থেকে একটু প্লে করি প্লে করার পর আমরা দেখবো যে আমাদের ক্যারেক্টার গুলো ক্যারেক্টার গুলো কি ধরনের এবং কোথায় আমরা কোন ব্যাকগ্রাউন্ড দিতে পারি তো এটা যেহেতু একটা খেলার সিন আছে তো এই খেলার সিনটা আমরা অবশ্যই একটা মাঠের আমাদের সিনারি লাগবে তো আমরা একটা মাঠের ব্যাকগ্রাউন্ড নিয়ে আসি তো সেজন্য আমরা আবার আমাদের ব্রাউজারে চলে যাই তো মাঠের সিনারি আমরা কোথায় দিতে পারি আমরা এইটা দিতে পারি এটা আপনারা এখানে মাউসের রাইট বাটন ক্লিক করবেন ক্লিক করার পরে যে সেভ এখানে দেখতে পাচ্ছেন সেভ ইমেজেস এখানে ক্লিক করবেন আপনার টা ডাউনলোড হয়ে যাবে তো আমরা এটা ডাউনলোড এমন একটা জায়গা যেখানে আমাদের অন্য কিছু থাকবে না নতুন একটা ফোল্ডার নিয়ে নিই আমরা নিউ ফোল্ডার এখানে আমরা এটা ডাউনলোড করে দিই যেটা আমাদের খুঁজতে সুবিধা হয় আচ্ছা এবার আমরা ব্যাকগ্রাউন্ড টা নিয়ে আসি আমরা আবার আমার এডিটিং সফটওয়্যারে চলে যাই এবং আমরা ব্যাকগ্রাউন্ড টা নিয়ে আসি এবার আমরা ব্যাকগ্রাউন্ডটা অ্যাড মেবি আমাদের ইমেজটা ডাউনলোড হয় নাই আমরা আমরা ইমেজটা দেখি ডাউনলোড করি সেভ ইমেজ এস অথবা আপনারা যদি ডাউনলোড করতে না পারেন আপনারা যে কাজটা করবেন আপনারা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন আমি একটা স্ক্রিনশট দিয়ে নিই এটাকে এটাকে আমরা স্ক্রিনশট দিয়ে নিলাম এবার আমরা সফটওয়্যারে গিয়ে আমরা ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসি আমরা এবার ব্যাকগ্রাউন্ডটা নিচে নামিয়ে দিই এবার ব্যাকগ্রাউন্ডটাকে আমরা একদম এই ইমেজ বরাবর দিয়ে আচ্ছা এবার আমরা এই যে গ্রিন আছে এই আমরা রিমুভ করব তো সেজন্য আমরা কি করব এখানে যে মোর অপশন আছে এখান থেকে ভার্চুয়াল এফেক্ট টা ক্লিক করব এখানে যে মানুষের সুবিধা আছে এই এফেক্টটা আপনি টেনে এখানে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে এখানে দেখেন একটা গ্রিন স্ক্রিন চলে আসছে এখানে আপনারা ক্লিক করবেন এখান থেকে কলমটা নেবেন নেওয়ার পরে এখানে ক্লিক করে দিবেন আপনার গ্রিন স্ক্রিন চলে গেছে এবার দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ড টা দেখা যাচ্ছে এবং এখানে দেখেন তার খেলার যে দৃশ্যটা এখানে দেখাচ্ছে তো দেখেন তো আমাদের এই খেলার দৃশ্যটা যে পর্যন্ত আছে আমরা সেই পর্যন্ত আমরা দেখি কোন পর্যন্ত আছে তারপরে ওই পর্যন্ত আমরা ব্যাকগ্রাউন্ডটাকে টেনে দিব আচ্ছা আমাদের দৃশ্যটা এ পর্যন্ত আছে এই পর্যন্ত আমরা এটাকে টেনে দিব আচ্ছা আমরা এই পর্যন্ত টেনে দিলাম তো আমরা আবার এটাকে প্লে করে দেখি আচ্ছা এবার আমাদের কিন্তু দৃশ্য চেঞ্জ হয়ে গেল এবার এই যে দৃশ্যটা আছে এটা অবশ্যই একটা ঘরের মধ্যে হবে সে ঘুমাচ্ছে আমরা এবার একটা ঘরের ভিতরে যে ইনডোরের একটা ইমেজ আমরা নিব তো আমরা আবার আমাদের ব্রাউজারে চলে যাই এবার আমরা ঘরের একটা দৃশ্য আসি অথবা এই এই দৃশ্যটা আমরা নিতে পারি না এটা এটা নিব না আমরা অন্য একটা দেখি আমরা এই পিকটা নেই আমরা এটাকে স্ক্রিনশট দিয়ে নেই আপনারা ডাউনলোড করতে পারলে করবেন না হলে এভাবে স্ক্রিনশট দিয়ে নেবেন আমরা আবার সফটওয়্যারে চলে যাই এবার আমরা আবার কি করবো এই মিডিয়াতে ক্লিক করে আমরা আবার প্লাস আইকনে ক্লিক করে আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসি ব্যাকগ্রাউন্ডটা এবার আমরা আবার নিচে দিয়ে দিই এবার আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে টেনে দিব তো দেখেন আমরা আবার আবার প্রথম দৃশ্যটা থেকে আবার আমরা একটু প্লে করে দেখি তো দেখেন আমরা একটা দৃশ্য থেকে আরেকটা দৃশ্যে গেলাম এবং আমাদের দৃশ্য চেঞ্জ হয়ে গেল আমাদের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেল ঠিক এইভাবে আপনি কি করবেন প্রত্যেকটা সিনের জন্য একটা করে আপনি ব্যাকগ্রাউন্ড নিবেন এবং ব্যাকগ্রাউন্ড নিয়ে আপনি এভাবে আপনার পুরো ভিডিওটা আপনি এভাবে মেক আপ করে দিবেন আপনার তো বন্ধুরা ঠিক একই ভাবে আমি যেভাবে আপনাদের দেখালাম আমি পুরো ভিডিও দেখাতে গেলে আপনার অনেক সময় লেগে যাবে কারণ এটা আড়াই মিনিটের একটা ভিডিও এই ভিডিওটা তৈরি করতে আমার অনেক সময় লেগে যাবে সেজন্য আমি জাস্ট দুইটা সিন এনে আপনাদের দুইটা ব্যাকগ্রাউন্ড এনে আপনাদেরকে দেখালাম যে আপনারা সিনারিটা কিভাবে আনবেন এবং আপনার এই ভিডিওটা কিভাবে তৈরি করবেন এই পুরো ভিডিওটা এখানে কিন্তু ভিডিওটা কিন্তু তৈরি করাই আছে ভিডিও কিন্তু আপনার তৈরি করা লাগতেছে না জাস্ট আপনি ব্যাকগ্রাউন্ড বসিয়ে আপনি আপনার আহ কার্টন ভিডিওটা তৈরি করে ফেলবেন কারণ আর আপনার যে ব্যাকগ্রাউন্ড গুলো নিচ্ছেন এগুলোর সাথে কিন্তু আপনার ভিডিওর সাথে কিন্তু ম্যাচিং করবে না আর আপনি যে ভিডিওটা ডাউনলোড করলেন এটা কিন্তু একদম ফ্রি আপনি এই ভিডিওতে কোনো কপিরাইট আসবে না কোনো কিছু আসবে না আপনি দেখেন আমি আবার ইউটিউবে গিয়ে আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু টোটালি ফ্রি ঠিক আছে এটা কিন্তু একদম ফ্রি ভিডিও আপনি নিতে পারেন যে এখানে দেখেন এইটা দেখেন নো নো কপিরাইট অল ভিডিও নো কপিরাইট আপনি এখানে এই যে গ্রিন স্ক্রিনের যে ভিডিও গুলোই নিবেন আপনার কোনো ভিডিওতে কপি আসবে না টোটাল ফ্রি ভিডিও আপনার এই ভিডিওগুলো আপনি অনায়াসে ডাউনলোড করতে পারবেন এবং আপনি ব্যাকগ্রাউন্ড আপনার বিভিন্ন সাইড থেকে আপনি এখানে যেমন আপনার ফ্রি পিক থেকে আপনি ছবিগুলো পাচ্ছেন আপনার আরো অনেক অনেক সফটওয়্যার আছে দেখেন নিচে কিন্তু আরো অনেক সাইট আছে ঠিক আছে যে যেকোনো সাইট থেকে কিন্তু আপনি এই ব্যাকগ্রাউন্ড গুলো নিতে পারবেন দেখেন কার্টুন ব্যাকগ্রাউন্ড ইমেজ ফ্রি ডাউনলোড ঠিক আছে এই যে আরো আছে যে এখানে দেখেন আরো অনেক ধরনের আছে আপনি এখান থেকে নিতে পারেন ঠিক আছে আপনি যে কোনো যে কোনো সিন এখান থেকে নিতে পারবেন আপনি আপনি নিয়ে পুরো ভিডিওটা তৈরি করবেন তারপরে আপনার যখন ভিডিওটা কমপ্লিট হয়ে যাবে সম্পূর্ণ ভিডিওগুলো যখন কমপ্লিট হয়ে যাবে তখন আপনি এখানে যে শেয়ার অপশন দেখতে পাচ্ছেন এখানে শেয়ার অপশনে গিয়ে আপনার এই যে লোকাল ফাইল আপনি যদি ক্যাম্পাস এদিকে করেন তাহলে এইভাবে করবেন লোকাল ফাইলে গিয়ে আপনি এখান থেকে যে সাতশো বিশ অথবা এক হাজার আশি যে কোনোটা দিতে পারেন আমি সাতশো বেশি ভাগ রাখি রাখার পরে তারপর নেক্সটে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার কার্টুন যে ভিডিও যে নামটা আছে অর্থাৎ আপনার এই যে ইউটিউব থেকে যেটা ডাউনলোড করলেন আপনি এই এইটা এই নামটাও আপনি রাখতে পারেন আপনি এই টোটাল এটা রাখতে পারেন শুধু গ্রিন স্ক্রিনে যে এটা বাদ দিয়ে দিবেন টম এন জেরি এখান থেকে নেবেন যে টম এনজেরি হ্যাঁ কার্টুন ভিডিও এখান থেকে নেবেন এই গ্রিন স্ক্রিন লেখাটা শুধু বাদ দিয়ে দিবেন এই গ্রিন স্ক্রিন যতবার লেখা আছে জাস্ট আপনি টম এন জেরি দিবেন তারপর আপনি দিয়ে আপনি এটাকে কি করবেন আমি জাস্ট আপনাদেরকে টম জেরিটা কপি করে নিয়ে এখান থেকে দেখিয়ে দিচ্ছি আপনি এখান থেকে যে কার্টুন টম জেরি এটা লেখাটা টাইটেলটা নেওয়ার পরে এখানে পেস্ট করে দিবেন পেস্ট করে দিলেন দেওয়ার পর আপনার এখানে ফিনিশ অপশনে ক্লিক করে দিবেন আপনার ভিডিওটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে তো আমি এখন ডাউনলোড করবো না কারণ আমার ভিডিওটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয় না এই আমি ডাউনলোড করবো না সেজন্য আমি কেটে দিলাম তো বন্ধুরা আশা করি বিষয়টা বুঝতে পারছেন যে কিভাবে আপনারা কার্টুন ভিডিও গুলো করবেন শুধুমাত্র এই টম জেরি না যে কোনো কার্টুন ভিডিও কিন্তু আছে শুধুমাত্র টম নয় আরো অনেক কিছু আছে অনেক কার্টুন ভিডিও আছে আপনি এই যে এগুলো দিয়ে শর্ট ভিডিও তৈরি করতে পারেন এই যে দেখেন এই যে একটা ভিডিও এই ভিডিওটা নিয়েও কিন্তু আপনি শর্ট ভিডিও তৈরি করতে পারেন এটা নিয়ে শর্ট ভিডিও তৈরি করতে পারেন এই যে এটা নিয়ে শর্ট ভিডিও তৈরি করতে পারেন শর্ট ভিডিও তৈরি করে যে এরা নাচতেছে এটা যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে আপনি কিন্তু এই শর্ট ভিডিওটা তৈরি করে নিতে পারেন ঠিক আছে এরকম আরো অনেক গ্রিন স্ক্রিন ভিডিও আছে আপনি গ্রিন স্ক্রিন ফ্রি গ্রিন স্ক্রিন ভিডিও গুলো নিয়ে আপনি যে কোনো কার্টুন ভিডিও তৈরি করতে পারেন এটা দেখেন এই যে একটা ভিডিও আছে এটাও কিন্তু একটা ভিডিও আপনি এই ভিডিওটা নিতে পারেন সে গাড়ি চালিয়ে যাচ্ছে এটা একটা রাস্তার একটা সিনারি আপনি নিচে দিয়ে দিলেন ব্যাকগ্রাউন্ডে যে রাস্তা দিয়ে এই গাড়িটা চালাচ্ছে বা সে ধরেন যে একটা ডায়লগ দিয়েছে তরকারি তরকারি বা এরকম একটা ডাক ডাক দিচ্ছে এরকম আপনি ভয়েস দিয়ে দিলেন ঠিক আছে সে কিন্তু কোনো কথা বলতেছে না কিন্তু আপনি একটা ভয়েস দিয়ে দিতে পারেন যে তরকারি বিক্রি করে সে তরকারি তরকারি এরকম ডাক দিচ্ছে এরকম একটা ভয়েস আপনি দিয়ে দিতে পারেন দিয়ে আপনি কিন্তু শর্ট একটা ভিডিও বানিয়ে কিন্তু আপনি ইউটিউবে পাবলিশ করে দিতে পারেন তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন যে আপনারা খুব সহজেই কিন্তু কার্টুন ভিডিও বানিয়ে ইউটিউব থেকে ভালো টাকা ইনকাম করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিবেন আর যদি আমার এই চ্যানেললে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন কারণ আমি আপনাদের জন্য পরবর্তীতে আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসব এবং আমি বরাবর সব সময় আপনাদের জন্য এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দিয়ে থাকি নেক্সট ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ